আমাদের আজকের একটাই দাবি, আমাদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড। আমরা কিন্তু সারাদিন পরিশ্রম করি, শিক্ষকরা কী পরিমাণ লোড নিয়ে পরিশ্রম করে, কিন্তু বেতনের দিক দিয়ে এত বৈষম্যের শিকার আমরা। আসলে আমরা যে মানবতার জীবনযাপন করছি, এটা কিন্তু সুস্থ মস্তিষ্কে যদি চিন্তা করা যায়, তাইলে অনতিবিলম্বে আমাদের এটা পূরণের আমি দাবি জানাই। বিয়ানীবাজার উপজেলার সকল শিক্ষকদের পক্ষ থেকে আমাদের প্রাণের দাবি, দাবি নয় এটা আমাদের অধিকার, আমাদের সহকারী শিক্ষককে দশম গ্রেড এবং প্রধান শিক্ষককে নবম গ্রেড অনতিবিলম্বে দিতে হবে। তাছাড়া আমরা দীর্ঘদিন থেকে একই গ্রেডে বেতন পেয়ে আসছি, আমাদের এই বৈষম্যগুলো অনতিবিলম্বে দূর করতে হবে। পাশাপাশি আমাদের দৈনিক এই যে টিফিন ভাতা ৬৬ পয়সা করে পড়ে, আমি এটার প্রতি আমি একমত নয়, কারণ বর্তমান যুগে একটা ছায়ের দাম হলো ১০ টাকা, এখানে আমরা ৬৬ পয়সা প্রতিদিন টিফিন ভাতা পাই। তাছাড়া আমাদের একটি মাত্রই দাবি, আমরা যেন দশম গ্রেড সকল সহকারী শিক্ষকদের পক্ষ থেকে আমরা দশম গ্রেড পাই। দীর্ঘদিন থেকে পদোন্নতি বন্ধ রেখে সহকারী শিক্ষকদেরকে প্রধান শিক্ষক করতে দেওয়া হচ্ছে না, আর প্রধান শিক্ষকদেরকে কেউ বা তার ঊর্ধ্বতন পদে নেওয়া হচ্ছে না। এই পদোন্নতির রাস্তা যেন খোলা হয় এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এদেশের প্রথমশ্রেণীর নাগরিক তৈরি করার জন্য তৃতীয় শ্রেণীর শিক্ষকদের এই পদবীকে আমূল পরিবর্তন করতে হবে। আমাদের যে বেতন গ্রেডের বৈষম্য, এই বৈষম্যটা দূরীকরণ করা হয় এবং সহকারীদেরকে দশম গ্রেড, প্রধান শিক্ষকদেরকে নবম গ্রেড, আমাদের একটাই দাবি, আমাদের আর কোনো দাবি নাই। আমরা শুধু চাই প্রধান শিক্ষক নবম গ্রেড আর সহকারী শিক্ষক দশম গ্রেড, কারণ আমাদের বেতন গ্রেডের বিভিন্ন ধরনের বৈষম্য আছে। বৈষম্যটা ২০১৪ সাল থেকে শুরু হয়েছে, আমরা ২০১৪ সালে আমাদেরকে সেকেন্ড ক্লাস ঘোষণা করা হয়েছে, তারপরে আদালতে যেতে হয়েছে, আমরা বিভিন্ন ধরনের চড়াই উতরাই পার হয়েও আমাদের কোনো সুরাহা হয় নাই। আমরা এখনও এই যে আমরা এখনও এই অবস্থানে আমরা এখনও আছি। তা আমরা চাই শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য আমরা যদি উন্নত জাতি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নবম গ্রেড এবং সহকারী শিক্ষকদেরকে দশম গ্রেড। সহকারী শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী রেখে বাংলাদেশের প্রথম ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার তৈরি করা হবে, এটা মেনে নিতে পারবো না। আমরা বাংলাদেশের সব শিক্ষকরা একটাই দাবি করছি, আমাদের দশম গ্রেড দিতে হবে, এটা আমাদের ন্যায্য পাওনা। কারণ সারা বাংলাদেশ আজকে শিক্ষকদের দ্বারা জাতি গঠন হচ্ছে, মানব গড়া কারিগর আমরা বলি, কিন্তু সেই সম্মান আমরা দেই না। সারা বাংলাদেশ আমরা সহকারী শিক্ষক দশম গ্রেড দাবি করছি, আমরা এই দাবিতেই সারা দেশ উত্তাল। আমাদের আর কোনো ছাওয়া নেই, একটাই ছাওয়া, দশম গ্রেড দিতে হবে, সেটাই আমাদের কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি রইল।